আমাকে মাহফিলের জন্য আপনারা দাওয়াত দিয়ে থাকেন অর্থে যদি মসজিদ ভিত্তিক প্রোগ্রাম করতে পারেন জুমার খুতবা তালিমি বৈঠক ইসলামী মজলিস ইনশাআল্লাহ আমি আসবো আমার সাথে গুন্ডামি করেন ওই রকম বড় বড় গুন্ডাদেরকে আমরা বড় করেছি আমার সাথে বক্সিং খেলতে পারবেন খেলতে পারলে আসেন ঘরের মান কিছু কথা এখন বলতে হবে না বললে আপনারা বিষয়গুলো বুঝবেন না আর সবসময় চুপ থাকাও ঠিক না কিছু বিষয় জানানো দরকার মাহফিল আমি নিয়াতই করেছিলাম যে মাহফিল আমি আর করবো না গত দুই তিন বছরের যে অভিজ্ঞতা মসজিদ ভিত্তিক যে প্রোগ্রাম গুলো আমরা করতাম জুমার খুতবা তালিমি বৈঠক দিনী এলাকা এগুলোতে একটা আদব কায়দা বজায় থাকে মানুষ সুশৃঙ্খলভাবে বসে কেউ মোবাইল নিয়ে শোডাউন করে না একটা বিষয় ভিত্তিক বিষয়ের উপর আলাপ করা যায় আলোচনা করা যায় মূলত আপনারা আমাকে চিনেছেন এখান থেকেই আপনারা আমাকে মাহফিল দেখে চেনেন নাই আমাকে চিনেছেন কোথা থেকে মসজিদ থেকেই মসজিদের মধ্যে আদব থাকে মসজিদের মধ্যে দিনই আলোচনা শোনার একটা আদব থাকে একটা পরিবেশ থাকে মসজিদে কি আপনারা হৈহুল্লা করে মোবাইল নিয়ে শোডাউন সেলফি ভিডিও এগুলো করে মোবাইল মোবাইল তো আমাদের মাথাটা খেয়ে ফেলছে ওদিকে পরে আসতেছে মসজিদের মধ্যে কি আমরা উচ্চ করে কথাবার্তা বলি খতিব যখন খুতবা দেন জুমার দিন আপনারা বসে বসে শোনেন না তখন কি হট্টগোল হয় বিশৃঙ্খলা হয় এখন এই মাহফিল গুলোতে কি সেই মসজিদের আদব রক্ষা করা হচ্ছে আপনারাই বলেন হচ্ছে কি হচ্ছে না আমাদের কি স্বার্থ আপনাদের কাছে এসে দিনের দাওয়াত দেওয়ার আমাদের স্বার্থ কি মাহফিল করে আমরা খাই মাহফিলের টাকা দিয়ে আমার পরিবার চলে মাহফিলের টাকা পাশে দিয়ে সর্বোচ্চ আমাদের হাতে গড়ে ওঠা মাদ্রাসাগুলো চলে মাহফিলের হাতিয়ে দিয়ে কি করে ওস্তাদরা আলেমরা আপনারা জানেন এই মাদ্রাসাগুলো পরিচালিত হয় মাহফিলের হাতিয়া থেকে এরকম লক্ষ লক্ষ মাদ্রাসা আছে যা পরিচালিত হচ্ছে বাংলাদেশে মাহফিলের হাতিয়া থেকে বছরে একটা করে মাহফিল করা হয় মাদ্রাসার উদ্যোগে ওই মাদ্রাসার ওই মাহফিলের উদ্যোগে যে কালেকশন হয় এটা দিয়ে এক বছর এতিম বাচ্চারা খাওয়া দাওয়া করে আপনারা জানেন জানেন ভাবখানা এরকম যে আমি গাড়ি ভাড়া দিচ্ছি বলে আপনি বলেছেন দশটায় আসতে হবে দশটায় বাজার এক মিনিট পরে কেন আসলেন এত বড় বিয়াদ এত বড় বিয়াদ এখানে আসার আমার স্বার্থ কি আমি কি আপনার কাছে টাকা চেয়েছি আমি কি আপনার কাছে অ্যাডভান্স চেয়েছি এখানে এসেছি কেন আমার দিনই ভাইদেরকে দিন শেখাতে আমি বিগত প্রায় দুই সপ্তাহ হলো অসুস্থ এরপরে আমাদের সফর ফিরে নেই আলহামদুলিল্লাহ কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শারীরিক শক্তির চাইতে মানসিক শক্তি বেশি দিয়েছেন আমার সাথে গুন্ডামি করেন ওই রকম বড় বড় গুন্ডাদেরকে আমরা বড় করেছি আমার সাথে বক্সিং খেলতে পারবে খেলতে পারলে আসেন ওয়ান ওয়ান আসেন না সাকবির দিয়ে না শোনেন কথা শোনেন এত গুন্ডামি কেন এত বেয়াদবি কেন কি সমস্যা কি মনে করেন ভুল জায়গায় ভুল কাজ করছেন ভুল মানুষের সাথে ভুল কাজ করছেন আপনি কি লাশ কাটা ঘরের মধ্যে রাত কাটিয়েছেন আমি কাটিয়েছি লাশ দেওয়া চৌকিতে রাত কাটাইছেন আমি কাটাইছি মানুষের টর্চার সহ্য করছেন আমি করছি টানা দিনের পর দিন না খেয়েছিলেন পানি ছাড়া খাবার ছাড়া আমরা ছিলাম আমি ছিলাম কাকে কি বলতে আসেন আমার এখানে আসার কথা ছিল এসে পরে রাস্তায় জ্যাম আমরা অসুস্থ সব মিলিয়ে আমাদের দেরি হতে পারে কি পারে না এত বড় বেয়াদবি করতে পারেন কিভাবে মুখের উপর এসে বলতে পারেন কেন দেরি হলো
আমরা কি ইচ্ছা করে দেরি করতেছি উড়ে আসবো আসমান থেকে হেলিকপ্টার দিয়ে আসার উদ্দেশ্য কি আমাদের আপনাদেরকে দিন শেখাবো আর এই মাহফিল যখন কেউ আমাদের কাছে নিতে আসে উপস্থিত আছেন তাদেরকে জিজ্ঞাসা করে আমরা দুই তিন পৃষ্ঠার নীতিমালাও দিয়ে দিই দেখেন এই বিষয়গুলো মানতে পারলে আমি যেতে পারবো যদি এই বিষয়গুলো আপনারা মানতে না পারেন আমাকে নিয়ে না প্রয়োজনে অন্যান্য বক্তাদেরকে না প্রয়োজনে অন্যান্য বড় বড় স্কলারদেরকে না আমাকে নিয়ে তো থাকেন না আমাকে নিতে হবে জরুরি আমাকে নিতে হবে কি জরুরি যদি আমাকে নিতে চান তাহলে আমার এই নীতিমালাগুলো আছে এগুলো যদি ফলো করতে পারেন তাহলে আমাকে দেন আদারওয়াইজ আমি মসজিদেই ঠিক আছে আমি আলোচনা করব কি করব আমি জানি আলোচনা কি করতে হবে আমাকে জানতে আমাদের এই মানুষদের এগুলো জানার দরকার আছে আমাদের আমাদের সমস্যাগুলো তাদের জানতে হবে কোরআন সুন্নাহর কথা তো আমি আলোচনা করতেই আসছি এখানে এখানে কি আমি গালগল্প করতে আসছি আপনাদের সাথে তাহলে এখানে লিখাই আছে যে যদি যদি স্কলার আলেম বক্তা সে যদি অসুস্থ হয়ে পড়ে এখন যদি আমি অসুস্থ হয়ে পড়ি মনে করেন আমি অসুস্থ হয়ে পড়েছি আসতে পারতেছি না কি করবেন কিছু করার আছে তারপরে যে আমি অসুস্থ শরীর নিয়ে আসলাম আসার পরে আমাকে চার্জ করতেছেন কেন দেরি হলো তাহলে আপনি আমাকে বলেন যে আমি মাহফিল দিন দিন করার উৎসাহ পাবো না হারাবো আমি জানি ওনারা অনেক সবর করেছেন আপনারাও আপনারাও বিষয় আমি বলছি আপনারাও বিষয়গুলো বোঝেন না মাহফিল শুনতে এসেছেন কি জন্য আসছেন ভাই আল্লাহর দিনের কথা শুনতে আসছেন না আল্লাহর দিনের কথা শুনতে আসছেন এই মাহফিল কমিটি কি আপনাকে শোনানোর জন্য আয়োজন করে নাই আয়োজন করেছে তা আপনারাও তো এখানে সবর করা উচিত আপনাদের সবর করা উচিত না যদি একজন স্কলার আজকে আসতে না পারতেন অসুস্থ হয়ে গেছেন কি করবে কিছু করার আছে ওকে কি জোর করে মেডিকেল থেকে তুলে নিয়ে আসবে আশ্চর্য একটা জাতি আমরা সারা দেশে এরকম প্রতিদিন লাখ লাখ মাহফিল হচ্ছে দিনের প্রচারকে থেমে আছে কোনো একটা দুইটা মাহফিল এমন হতে পারে কি পারে না আশ্চর্য ব্যাপার না আমরা শ্রোতা হিসেবে সবর করতে পারি না আমরা আয়োজক হিসেবে সবর করতে পারি সবকিছু কি আপনার আলেমদের উপরে চাপাই দিতে হবে এই কাজগুলো ঠিক হচ্ছে না এই কারণে আমরা আস্তে আস্তে এই এই জিনিসগুলো থেকে সরে যাচ্ছি দেখবেন বড় বড় স্কলার আস্তে আস্তে সরে যাবেও পরিবেশগুলো আর আগের মতো থাকছে না এখানে আদব থাকছে না আদব আমানত ইনসাফ এগুলো থাকছে না আমি যদি ফোন করে বলে দিতাম ভাই আমি কবি অসুস্থ আসতে পারবো না কি করার আছে কি করতে পারবো বলেন আমার 103 ডিগ্রি জ্বর আসতে পারতেছি না উঠতে পারতেছি না আপনি কি করতে পারবেন নাকি আমার লাশ হয়েও আসতে হবে এরকম বিষয়টা আপনারা বলেন তো ইনসাফ থেকে বিষয়টা কি এমন আল্লাহ পাক আমাদেরকে জানি কথাগুলো বলে তো দেখবেন আপনারা আমার কথা শুনছেন অনলাইনেও যাবে আমাকে মাহফিলের জন্য আপনারা দাওয়াত দিন এরপর থেকে যদি মসজিদ ভিত্তিক প্রোগ্রাম করতে পারেন জুমার খুতবা তালিমী বৈঠক ইসলামি মজলিস ইনশাআল্লাহ আমি আসবো আপনারা অন্যদেরকে দিয়ে মাহফিল করান দেশে মাহফিলের বক্তার অভাব নাই মাশাআল্লাহ গজল গাওয়ার সুর করার সময় পাস করার অনেক বক্তা আছে মাশাআল্লাহ আছে না আমাকে মসজিদে নেবেন কোথায় যে কেউ এরপর থেকে যেখানে আয়োজন করবেন অনুগ্রহ করে মসজিদে নেবেন একটা আদব সুন্দর পরিবেশ থাকবে বিষয় দিয়ে দিবেন এই বিষয় ভিত্তিক আলোচনা আর এগুলো দিনের বেলা করার চেষ্টা করবেন কখন রাতের বেলা না দিনের বেলা হয় বাদ জোহর বা বাদ আসর এরকম সময় যাতে আমরা বাসায় এই সময় বাসায় ফিরে যেতে পারি এবং এখন ঘুমাতে পারি এখন আপনাদের বাসায় যেতে যেতে রাত 2-3টা বাজবে আর আমার লাগবে কয়টা জানেন ভোর হবে ফজর হবে তাহলে এভাবেই যারা দাওয়াতি কাজ করে তাদের কিন্তু ঘুম নাই রাতের বেলা আপনারা মনে করেন যে ওরা একদিনের জন্য আসে এটা একদিন নয় প্রতিদিনই হবে চলছে আমি রাখাই গ্যাপ দিই দরকার নাই প্রতিদিন করবো না